তো দাদা ভালো কেমন আছেন? চলেছি আবার একটা নতুন হরর গেম প্লে ভিডিও নিয়ে। আজকে আমরা খেলতে চলেছি হচ্ছে স্কেরি টল, যেটা আমি এর আগে প্রায় একবার খেলেছি, যেটা আমি একটা এসকেপ অলরেডি করে রেখেছি। এখানে একটা নতুন এসকেপ এসেছে, যেটা হচ্ছে ইউএফও এসকেপ। তো আজকে আমরা ওটাই করতে চলেছি। তো চলো বেশি কিছু না বলে গেম প্লেতে এন্ট্রি নেওয়া যাক। ওয়েল, তো গাইজ আমরা গেমের ভেতরে চলে এসেছি, যেখানে লেখা রয়েছে ফাইনালি আ ফিউ হলিডেজ, আই এম লুকিং ফরওয়ার্ড টু সেইং মাই ফ্যামিলি, আই মিন সিইং মাই ফ্যামিলি। তো চলো, এখানে আমরা আবার বাড়িতে ফেরত চলে এসেছি, যেখানে আমাদের ফ্যামিলি আছে, আর এইখানে থাকে হচ্ছে ওই স্কেরি ডলটা, যেটা এক্ষুনি কাঁচিতে ঝাঁপ মারবে আর কাঁচ ফাটিয়ে দেবে, যেটা আমি আগে খেলেছি, তাই জন্য আমার জানা রয়েছে যে কী কী হতে চলেছে। তো চলো এবার আমরা আজকে করবো হচ্ছে ইউএফও এসকেপ। ওয়েল, তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা গেমের ভেতরে চলে এসেছি, যেখানে আমাদের সামনে স্কেরি ডল হেঁটে হেঁটে চলে গেল, আর এইখানে হচ্ছে ওই স্কেরি ডলের জায়গাটা, যেখানে দেখো আমাদেরকে গাড়িতে কাঁচ ভেঙে দিয়ে ঢুকিয়ে দিয়েছে হচ্ছে এই পুলটাতে, যেখানে আমাদের গাড়ি হাফ ঢুকে রয়েছে। আর আমাদের এখানে বরফ জমে গেছে, যেটার ভেতরে আমাদের শর্টগান রয়েছে। তো আমাদের শর্টগানটাকে বের করতে হবে, তার জন্য আমাদের একটা লাইটার এনে লাইটারের ফিউল ভরে তারপর এই বরফটাকে পেগলাতে হবে। হয়তো তোমরা ভাবছো কি করে পেগলাবে, তো চলো দেখে নাও, সামনে দেখা যাবে। আর স্কেরি ডল এখন ভেতরে, তো আমাদের ইউএফও এখনো আসেনি, আমাদের ইউএফও আগে ডাকতে হবে, তারপর ইউএফওর অনেকগুলো পার্ট খুঁজতে হবে, তারপর ইউএফওটাকে ঠিক করতে হবে, তারপর ইউএফওর মানে এলিয়েনগুলোর সাথে আমাদের বাড়ি যেতে হবে, মানে ওরা আমাকে এখান থেকে বাঁচিয়ে আর কি নিয়ে যাবে। তো চলো আরামসে আমরা দোলনাতে উঠে পড়ি, দোলনাতে উঠে আমরা উপরে চলে যাবো মস্ত একটা, ওখানে গিয়ে আমরা একটা ব্যাটারি পাবো, আর ব্যাটারিটা আমাদের লাগাতে হবে হচ্ছে একটা রেডিওতে গিয়ে, যেখান থেকে আমরা এলিয়েনদের ডাকতে পারবো। ইয়েস, এলিয়ানদের ডাকতে পারবো। চলো, এখানে মস্ত ঝুলা ঝুলছে, এবার আমরা সোজা গিয়ে একটা সুন্দর ভল্ট মারবো আর আমরা ডাইরেক্ট ওপরে। তো চলো ফাইনালি ওপরে চলে এসেছি ইজিলি। আর এখানে স্কেরি ডল উপরে ছিল ভাই, আরামসে আমাদের নামতে হবে, কারণ স্কেরি ডল যখন তখন গেম বাজিয়ে দিতে পারে, এসে না চলে আসে। আমি দেখছিলাম যে এসছে। এইখানে আমাদের ব্যাটারি, ইয়েস। তো চলো ব্যাটারি পেয়ে গেছি, আর আমাদের দৌড়ে এখান থেকে আরামসে আমরা চলে যাই, কারণ এখানে যদি আমি দেখতে পেয়ে যাই স্কেরি ডল দৌড়ে আসছে, তো আমাকে ঝাঁপ মারা ছাড়া কোনো কাজ নেই। আমি এটাকে তলায় ফেলে দিই, যাতে ও তলায় আসে, তারপর এখান থেকে পালিয়ে যাবে। আর দেখো চলে চলে এসছে ভাই। হ্যালো ওয়াচম্যান, আমার মনে আছে যে কিটা কোথায় ছিল, এই এই ডোরটা লক রয়েছে, তো এই ডোরটা আমাদের ওপেন করতে গেলে কি নিতে হবে, যেটা এইখানে থাকবে আর স্কেরি ডল মুখের সামনে না আসে। চলো এখান থেকে মস্ত নাবো, এখানে থাকবে কি, আরে আর কি নে, ওই প্লে উইথ মি পাগল কো দাগার ভাই। এ দেখো এর একটাই ডায়লগ আছে যে প্লে উইথ মি, আরে যা আমি গাড়ির কাছে আছি। ইয়েস, ও দেখো গাইস এর থেকে বেশি কিন্তু এ আসতে পারে না, আমরা এখানেই দাঁড়িয়ে থাকতে পারবো, ওখান থেকে ফেরত চলে যাবে। তো ঠিক আছে চলো, আমাদের ব্যাটারিটা নিতে হবে, কিন্তু তার আগে আমাকে ভেতরে গিয়ে একটু গ্যাস লাইটার খুঁজে আনতে হবে। তার আগে আমি এই আমাদের যেখানে রেডিওটা আছে আমি দেখিয়ে দিই কোথায় রেডিও রয়েছে। তো চলো এটাকে আরামসে খুলে দিই, আর এবারে আশা করছি ও এদিকে দৌড়ে আসবে, কারণ এখানে আমি আওয়াজ করেছি। ইয়েস, আমি জানতাম এদিকে আসবে, পাগল কো দাগার ছুঁড়ে মারবো এখান থেকে সরে যা। ইয়েস দেখো এখানে প্লে উইথ মি এক্ষুনি চেল্লাবে, আরে খেলবো না তোর সাথে, যা এখান থেকে পাগল স্কেরি ডল। তো ঠিক আছে চলো, আমাদের এবার খুঁজতে হবে হচ্ছে লাইটার, তার সাথে ফিউল একটুখানি, যেটা ভেতরে রয়েছে রুমেতে, ও যে ওদিকে যা, আরে যা ওদিকে যা, আরে ওরে পাগল ভাগো এখান থেকে, এর তো প্লে উইথ মি আর শেষই হচ্ছে না, আরে খেলবো না, যা না এখান থেকে। দেখো 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 এর 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 অবস্থা দেখো গাইস, আরে প্লে উইথ মি কোথাকার পাগল। তো ঠিক আছে চলো, এ এখন এখানে রয়েছে, কোনো প্লে উইথ মি না, আমি উপরে চললাম, তুই আমাকে ধরতে পারবি না, ভেতরে আসছে, ভাগো এখান থেকে, আয় 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 স্কেরি ডল বাইরে আছে আই থিঙ্ক। তো ঠিক আছে চলো, আমরা এখন গ্যাস লাইটারটা বের করে নিতে পারবো, এখানে ফিউল রয়েছে আর লাইটার আই থিঙ্ক এখানে থাকবে। তো চলো এখান থেকে লাইটার, এ এত দোলে কেন, ওই মেরেছে, আমি জানতাম আমি জানতাম ভাই, এই ক্যারেক্টারটা এত দোলে না, লাইটারটা আমি তুলতেই পারলাম না, এরকম ডানদিক বাঁদিক ডানদিক বাঁদিক করতে করতে। আর এখানে গাইজ আমরা মরে গেলে আমাদেরকে 40 সেকেন্ডের জন্য একটা স্কুইড গেম খেলতে হয়, তাছাড়া কিছু না, 40 সেকেন্ড আমাদের বাঁচতে হবে। তো চলো এখন গ্রিন লাইট রেড লাইট হবে, আমাদের স্কুইড গেম খেলতে হবে, তারপর আমাদের কাছে টোটাল এখানে তিনখানা লাইফ থাকে, যেখানে আমার একখানা শেষ হয়ে গেল এই হেলাধুলার জন্য। দেখো এখনও দুলে যাচ্ছে ভাই। চলো গ্রিন লাইট, দাঁড়িয়ে পড়েছি, অল রাইট, আমি মরবো না। আর আমরা যদি এটাতে মরে যাই তাহলে আমার ডেটা শেষ হবে, আর যদি না মরি তাহলে আমার ডে শেষ হবে না, আমরা বেঁচে যেতে পারবো। চলো এখানে গ্রিন লাইট, দাঁড়িয়ে পড়েছি, কোনো রেড লাইট না, এখন দুলছে, আমি কিছু করিনি, বাই বাই রেড লাইট। চলো আমরা রেড লাইটের আগেই দাঁড়িয়ে পড়েছি। চলো এখানে ডে ওয়ান আবার স্টার্ট হয়েছে দেখতে পাচ্ছ, কারণ আমরা গ্রিন লাইট রেড লাইট কমপ্লিট করে ফেলেছি। আর আমরা যতবার মরবো ততবার আমাদেরকে, দেখো এখনও দুলছে ভাই, আমি এই জন্যই মরে গেছিলাম। ঠিক আছে চলো আমি একটা পাথর এখান থেকে তুলে নিই, আরে দে আর পাথরটাকে দে। তো চলো আমরা এই পাথরটা দিয়ে এখানে আওয়াজ করে দেবো, এখানে ফেলে দিয়েছি, এবার ওদিক থেকে আসবে আর আমি এদিক থেকে ঢুকে গিয়ে নিয়ে চলে আসবো। আই থিঙ্ক ওদিক থেকেই আসবে আমার যতটা মনে হচ্ছে, যদি এদিক থেকে বেরোয় তো লেনেকে দেনে পড়ে যাবে, আমাদের দৌড়তে হবে পেছন তুলে। আওয়াজ তো হয়েছিল, কোথায় গেল, ওই তো দেখতে পাইনি ভাগ্যিস। তো চলো আমরা ভেতরে আরামসে গিয়ে আমাদের লাইটারটাকে তুলে নিই, লাইটারটা এইখানে ছিল, আরে আর তুলে নে। ইয়েস লাইটার ফিউল ভরে নিয়েছি, ও এদিকে আসছে, ভাগো ভাগো ভাগো। চলো দেখতে পাবে এক্ষুনি সামনে ঢুকবে, দেখো আই থিঙ্ক তো সামনে ঢোকার কথা ভাই, কোথায় গেল। চলো এখানে নেই, আমরা এখান থেকে সোজা দৌড়,
ওদিকে গেছে আই থিঙ্ক। ঠিক আছে, আর আমার একটা লাইফ বাজে ওয়েস্ট হয়ে গেছে। আমি আগে একটা গান তুলে নিই, চলো এখান থেকে আমরা এইটাকে পিগলে নিই। এখানে আগের বারে একটা কোডের ঝামেলা ছিল দেখতে পাচ্ছ, এই কোডটা এবারে আমাদের লাগবে না, কারণ আমরা এবারে ইউএফ এসকেপ করবো। তো চলো এখানে আরামসে আমরা এটাকে জ্বালিয়ে দিই আর এটাকে খুলে নিই, ইজি। চলো আমরা একটা গান পেয়ে গেছি, বাট গানেতে অ্যামো নেই, তো আমাদের এবার অ্যামো খুঁজতে হবে ভাই, আলাদা আলাদা কেস। আর আমি জানি অ্যামো কোথায় আছে গাইস, আমার যেমন হচ্ছে অ্যামো এর ভেতরে রয়েছে। আর এই দোলনাটা ঝুলেই যাচ্ছে ভূতের গেমের মতো ভাই, অ্যাকচুয়ালি হরর গেমই খেলছি তো, কিন্তু ভূতের মতো লাগছে। চলে যায় এখান থেকে স্কেরি ডল, কোনো প্লে উইথ মি না, ভাগো এখান থেকে। আমি এখান থেকে একটা অ্যামো তুলবো, আর এ দুলতে দুলতে মনে হয় আমি মরে যাবো। দেখো এখান থেকে একটা অ্যামো, আরে তুলে নে, আরে তুলে নে, ইয়েস। আরেকটা অ্যামো লাগবে আমার, আমার আরেকটা অ্যামো লাগবে, কারণ এটা দিয়ে তো আমি এইটা ফাটাবো, আওয়াজ হওয়ার পরও আসবে, তো তাই জন্য আমাকে আরেকটা অ্যামো আগে থেকে খুঁজে আনতে হবে। ঠিক আছে চলো আমি এটাকে আগে ফাটিয়ে নিই, এখানে আওয়াজ করে দিয়েছি। আমি আরেকটা অ্যামো লাগবে আমার, যেটা ভেতরে আছে আই থিঙ্ক। চলো এদিক থেকে এ ঢুকেছি যখন, আমি ভেতরেই চলে যাই, কারণ আমার কাছে সব ডোরের কি পেয়ে গেছি আমি, মানে আমার কাছে কি রয়েছে এবার আমি সব ডোর আনলক করে নিতে পারবো আরামসে। এই যে দেখতে পাচ্ছ, এবার অ্যামো কোথায় থাকবে, এইখানে আই থিঙ্ক। দুলতে দুলতে আমার দিন চলে যাবে আজকে, অ্যামো আই থিঙ্ক বাইরেই পড়ে থাকার কথা। তো চলো আমরা বাইরে দেখে নিই যে অ্যামো রয়েছে নাকি, আমার যতটা আশা বাইরেই অ্যামো থাকবে গাইজ, কারণ এখানে বেশিরভাগ জায়গায় স্কুইড গেমের ওই পুতুলগুলো পড়ে রয়েছে। এখানে চারিদিকে অ্যামো পড়ে থাকতো ভাই, অ্যামো আছে কোথায়? হ্যালো স্কেরি ডল, কোথায় গেল স্কেরি ডল? ভাই এখানে নেই। ঠিক আছে চলো আমরা ব্যাটারিটা বাইরে ওই দরজার সামনে ফেলেছি, তো তার আগে আমাকে অ্যামো খুঁজতে হবে, যেটা আমি খুঁজে পাচ্ছি না ভাই। আর আমাদের রেডিওটা ওইখানে ওপরে রয়েছে, আমি সিডি করে উঠে চলে যেতে পারবো, কিন্তু তার আগে আমাকে ব্যাটারি আনতে হবে। আর ব্যাটারি আনার আগে আমাকে একটা অ্যামো খুঁজতে হবে, অ্যামোটা খুঁজে এই বন্দুকটাতে ভরতে হবে, তারপর স্কেরি ডলকে মেরে 60 সেকেন্ডের জন্য ঘুম পাড়াতে হবে, নয়তো আমি যদি যেই ব্যাটারিটা তুলবো আমাকে ধাপ্পা দেবে এসে। আমি এখানে একটা আওয়াজ করে দিই, যাতে ও এখানে আসলে আমরা আবার দৌড়ে পালিয়ে যেতে পারি। তো চলো এটাকে তুলে নিয়েছি আবার, এটাকে চলো আওয়াজ হয়ে গেছে, স্কেরি ডল ওদিক থেকে আসবে আর আমি ওর পেছন থেকে দৌড়ে ওদিকে চলে যাবো। অল রাইট স্কেরি ডল চলে এসছে, স্কেরি স্কেরি স্কেরি, দেখতে পাইনি। তো চলো আমরা এখানে চলে এসেছি, এবার আমাদের অ্যামো লাগবে, ফাইনালি অ্যামো পেয়ে গেছি। এবার স্কেরি ডল, এ স্কেরি, এদিকে 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 স্কেরি ডল। ঠিক আছে চলো আমরা ব্যাটারিটা তুলে নিই এখান থেকে, ব্যাটারিটা মস্ত নিয়ে দৌড় এখান থেকে, চলো ভাগো এখান থেকে। এবার আমরা সিঁড়িতে করে ওপরে উঠে যাবো, আর ও সিঁড়িতে উঠতে পারে না, ও একটু ছোট ছোট পা তো তাই জন্য উঠতে পারে না ভাই। চলো আমরা ওপরে উঠে পড়ে, আমি তো একটা ইম্পর্টেন্ট জিনিস ভুলেই গেলাম ভাই, আমাদের এখানে একটা কার্ড বসাতে হবে। তো ঠিক আছে চলো ব্যাটারিটা এখানে ফেলে দিই, আর স্কেরি ডল আসবে, কারণ আওয়াজ হয়ে গেছে। যতক্ষণ আমি ওপরে বসে থাকবো ভাই, ক্যাম্পিং করে বসে থাকবো এখানে আরামসে, যতক্ষণ না স্কেরি ডল আসছে, কারণ স্কেরি ডল এইখানটাতেই এসে ফেরত যাবে আবার। ইয়েস চলে এসছে, দেখো এই দেখো, যদি সিঁড়ি থেকে ওপরে ওঠে তাহলে শেষ কেস। আরে যা এবার বাড়িতে যা, লো এই তো চলে গেছে, চলো চলে যাই, ইয়েস অল রাইট। তো চলো চলে গেছে, এবার আমরা এটাকে তুলে নিই আর আমরা আরামসে উপরে উঠে পড়ি। এই দুলছে কেন এই ক্যারেক্টারটা ভাই, একটু আলাদাই কেস হয়ে রয়েছে। চলো এখানে বসিয়ে দিয়েছি এটাকে, এবার আমরা ব্যাটারিটা আরামসে নিয়ে নিই, আর ব্যাটারিটা নিয়ে আরামসে ওপাশে চলে যাই। আর ওপাশে আমরা রেডিওতে ব্যাটারিটা গুঁজে দেওয়ার পর আমরা এলিয়েনদের ডাকতে পারবো, আর এলিয়েনরা আসবে। আর এলিয়েন আসার পর কি হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। চলো এবার এলিয়েন কোথায়, আমাদের রেডিও অন হয়ে গেছে, এবার এলিয়েন কোথায় ভাই? হ্যালো এলিয়েন। চলো গাইজ, আমাদের ফাইনালি এলিয়েন চলে এসছে, যে ক্র্যাশ ল্যান্ডিং করে দিয়েছে, মানে ওই ইউএফও চালাতে পারে না এমন একজন এসছে। চলো এখানে দেখতে পাচ্ছ, আমরা পেছনে গিয়ে দেখে নিই, স্কেরি ডল ওদিকে মনে হয় না আসবে। চলো এখানে কি একটা পড়ে রয়েছে, এটা কি ইউএফও কম্পোনেন্ট? চলো এটাকে তুলে নিয়েছি, এটা দিয়ে জানি না কি হবে আমাদের। সামনে আমরা চলে যাই, আমাদের ইউএফওটা ক্র্যাশ করে গেছে। এবার আমাদের মনে হচ্ছে কেমন এই কম্পোনেন্টগুলোকে জোগাড় করে করে আমাকে ইউএফওটাকে রিপেয়ার করতে হবে। এলিয়েনটা আমার কোনো হেল্প করবে না, এলিয়েনটার ইউএফও তো এলিয়েন কেন হেল্প করবে, আমাদের দরকার তো আমরা হেল্প করবো না। কি কম্পোনেন্ট ইনস্টল কারেক্টলি, 1 out of 5। চলো আমাদের পাঁচখানা পার্টস খুঁজে আনতে হবে। ওয়েল তো গাইজ, আমাদের পাঁচখানা পার্ট খুঁজে আনতে হবে, তারপর আমাদের এখানে ইউএফও স্টার্ট হয়ে যাবে আর আমরা আরামসে এসকেপ করে নেবো। কিন্তু পাঁচখানা পার্টস খোঁজাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আর পাঁচখানা পার্ট আমি কোথায় পেতে পারি আমি জানি, কারণ ইউএফওটা এসেছিলো দেখো এই দিক থেকে ঘুরে এরমভাবে এসেছিলো, তো আমরা ওই দিক করে পুরোটা যদি বাড়ির আশেপাশে দেখি তাহলে আমরা পেতে পারি। চলো আমি আমার গানটা তুলে নিই আর একে একটুখানি শ্মশান ঘাটেতে পাঠিয়ে দিই আই থিঙ্ক। গান উঠে যা, হ্যালো excuse me mr scary doll, ভেতরে চলে গেছে। অল রাইট, তো চলো ভেতরে চলে গেছে যখন, তখন আমরা পার্ট খুঁজতে চলে যাই। ওকে কোনো ডিস্টার্ব করবো না আমরাও, কারণ ও আমাকে এখনো আপাতত ডিস্টার্ব করেনি, একবার মেরেছে। আর ওয়েট, এখানে একটা পার্ট পড়ে রয়েছে, তো চলো আমরা একটা পার্ট পেয়ে গেছি আর আমরা এটাকে নিয়ে গিয়ে লাগিয়ে দিই। আর আমাদের মনে হয় চারখানা পার্ট খুঁজতে হবে আই থিঙ্ক, না তিনখানা, কারণ আমরা চার নম্বরটা হাতে নিয়ে আছি, তো আমাদের আরও তিনখানা পার্ট খুঁজতে হবে, তারপর আমরা আরামসে স্কিপ করে নেবো গাইজ। কে কথা বলছে? আচ্ছা আমাদের রেডিওটা এখনো অন আছে, আমি যেটা বুঝতে পাচ্ছি, মানে আরো ইউএফও এখানে আসতে পারে উড়ে উড়ে। এ একা এসছে, আরো তিন চারখানা এসে যদি ক্র্যাশ করে যায় ভাই, আমার সারাদিনের কাজ হয়ে যাবে ইউএফও ঠিক করা। তো ঠিক আছে চলো এখন এটাকেও লাগিয়ে দিই। তো চলো আমাদের দুখানা পার্ট কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদের বাকি তিনখানা পার্ট বাকি আছে। তো চলো বাকি তিনখানা পার্ট আমরা খুঁজে নিই, আর আমার যেমন হচ্ছে এই বাড়ির আশেপাশেতেই থাকবে। তো চলো আগের বারে আমরা এই দিকটা গেছিলাম, এবার আমরা এই দিক করে যাবো, ওখানে দেখি যে রয়েছে নাকি। আর স্কেরি ডল মুখের সামনে আসলে তার আগে আমি গানটা তুলে নিই এদিক থেকে গিয়ে, কারণ যদি স্কেরি ডল মুখের সামনে আসে তো আমরা
জানো তোমরা কি হবে, আমরা দৌড়তে পারবো। চলো আমি আপাতত গিয়ে এখান থেকে একটা আমাদের শর্ট গান তুলে নিয়েছি। এবার স্কেরি ডল আজা, দেখে নেবো তোকে ভাই। স্কেরি ডল হ্যালো, এখানে কোনো স্কেরি ডল আমি নেই দেখতে পাচ্ছি তো। এখানে একটা পার্ট পড়ে রয়েছে, হ্যাঁ চলো গাইজ এখানে একটা পার্ট তুলে নিয়েছি। এবার স্কেরি ডল দৌড়ে আসবে, কিন্তু এই দোলনাটা মানে দোলনা কি দোলনা দোলনাটা ঝুলছে কেন বুঝতে পারছি না, একদমই আমার মাথাতে আসছে না দোলনা কেন ঝুলছে। আমি তো অনেকক্ষণ আগে ঝুলেছিলাম লাস্ট উপরে যাওয়ার জন্য। চলো আমাদের এই পার্টটা আমরা গিয়ে ইউএফওতে লাগিয়ে দিই, তারপর আমাদের বাকি থাকবে হচ্ছে দুখানা পার্ট, তারপর আমরা দুখানা পার্ট নিয়ে আরামসে স্কেপ করে নিতে পারবো। তো বাকি দুখানা পার্ট কোথায় আছে আমি সেটা জানি না, তো আমাদের সেগুলো খুঁজতে হবে যে কোথায় বাকি দুখানা পার্ট রয়েছে। তো চলো আমরা এই পার্টটাকেও লাগিয়ে দিয়েছি আরামসে। তো আমাদের তিনখানা পার্ট কমপ্লিট, এবার আমাদের বাকি দুখানা পার্ট খুঁজতে হবে। চলো আমরা বাকি দুখানা পার্ট এই আশেপাশেও কোথাও পড়ে থাকতে পারে, তো তাই জন্য এখানেও আমাদেরকে একটু চেক করতে হবে যে এখানে কোথাও পড়ে আছে নাকি আশেপাশে। না এখানে নেই, এই ওপরটাতে, আচ্ছা এদিকে তো যেতেই দিচ্ছে না। তো চলো এবার আমরা আমাদের এই সাইডটা আমাদের কারের কাছটা একবার খুঁজে নিতে পারি, কারণ কারের পাশ দিয়েও ঘুরে এসেছিল। আর এখানে স্কেরি রল যদি থাকে তো গেম শেষ হয়ে যাবে, মানে আমাদের গেম বেজে যাবে, গেম শেষ হবে না গেম বেজে যাবে আমাদের। চলো এখানে আশেপাশে কোথাও পড়ে থাকতে পারে, আমার ডিক্কিতে, না ডিক্কিতে নেই। তো স্কেরি রল এখানে আর আমার গান ওই পাশে পড়ে রয়েছে, এখন যদি স্কেরি রল আমাকে ধপ্পা করে তাহলে শেষ। স্কেরি ডল ভাই একে একবারও না মারলে আমার শান্তি হবে না, তাই জন্য চলো আমরা ওকে অ্যাটলিস্ট একবার তো মেরেই দেবো। স্কেরি বাইরে আয়, ও হেল আমি ভুল করে গুলি চালিয়ে দিয়েছি, আমার কাছে আর এমন নেই ভাই, আমার কাছে আর এমন নেই, আমি ভুল করে আবার গুলি চালিয়ে দিয়েছি। এমো 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 কোথায় পাবো এমো, হ্যালো এমো কোথায় ভাই, আমি গুলি চালিয়ে দিয়েছি ভুল করে। কি বাজে সিন হয়ে রয়েছে ভাই, আমার সাথে কেন এরকম হয়, আমি গান জি মেরে ফেলতে গিয়ে গুলি ফুলি চালিয়ে একাকা। তো চলো আমরা এবার ছাদের ওপরে চলে যাই, আরামসে এটাতে উঠে পড়ি। তো চলো আমরা এবার ছাদের ওপরে যাই, আমার আশা মতো ছাদের ওপরেই বাকি কয়েকটা পার্ট আমরা পেতে পারি, মানে বাকি আমাদের আই থিঙ্ক দুখানা পার্ট আমরা ছাদের ওপরেই পাবো। তো চলো আমরা আরামসে উপরে চলে যাই, আর 3, 2, 1 স্কেরি ডল আমার পেছনে গেল, একদম তলা দিয়ে গেল। তো আমি ওপরে চলে এসেছি, আর আই থিঙ্ক স্কেরি ডল এখানে আছে কোথাও একটা, স্কেরি ডল এইখানেই আছে আশা করছি, কারণ আমার এখানে একটা পার্ট পড়ে রয়েছে। চলো ইউএফও কম্পোনেন্ট আরেকটা পেয়ে গেছি, তো আমরা এদিক থেকে আরামসে চলে যাই, আর এখান থেকে আমরা বসে ঝাঁপ মারবো, কারণ আগের পার্টেতে আমি এখান থেকে খুব জোর পড়ে আমার মাথা ফেটে গেছিলো, মানে পড়ে একটা ডে ওয়েস্ট হয়ে গেছিলো, মাথা ফেটে গেছিলো আবার কেরম কথা। তো চলো আমরা ফোর্থ পার্ট পেয়ে গেছি, এবার আমাদের শুধু ফিফথ নম্বর পার্টটা খুঁজতে হবে, তারপর আমরা আরামসে স্কিপ করে যাবো স্কেরি ডলের কাছ থেকে। আর আমি আজকে একবার শুধু এই গেমটার জন্যই মরেছি, আমি জানি না কেন। তো চলো আমরা আরামসে এটাকেও লাগিয়ে দিই, এবার আমাদের খুঁজতে হবে হচ্ছে আমাদের 5 নম্বর পার্ট, যেটা হচ্ছে লাস্ট পার্ট। তো ওটা আমরা খুঁজলে এসকেপ আরামসে করে নেবো। আর আমার কেমন সিক্স সেন্স বলছে যে ওই পার্টটা এই বাড়িটার ভেতরেই আছে, তার আগে যদি আমি একটা অ্যামো খুঁজে নিতাম তাহলে আমাদের কাজে দিত। এখানে কিছু একটা পড়ে রয়েছে, স্কুইড ডল ভাই এটা আমাদের লাগবে না, আমাদের অ্যামো লাগবে। আর স্কেরি ডল আমাদের মুখের সামনে ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছ গাইজ, তো অ্যামো অ্যামো অ্যামো। তো চলো আমরা আরেকবার ওপরেই চলে যাই, কারণ আমাদের ওপরের দিকে যেতে হবে, আরেকক্ষণই বলবে প্লে উইথ মি, দেখো এক্ষুনি দেখতে পেলেই আমাদের প্লে উইথ মি এক্ষুনি চেল্লাবে। তো চলো আমরা আরামসে ওপরে চলে যাই, চলো আমরা ওপরে চলে এসেছি আরামসে ওপরে চলে যাই ভাই, ওপরে চলে এসেছি কি এবার জাম্প করবো, 3, 2, 1 গো। তো চলো একটা সুন্দর জাম্প, আর আমরা স্মুথলি ওপরে ল্যান্ডিং করে নিয়েছি। আর আমরা স্কেরি এখানে কি করছিস, এ জানা এখান থেকে, হ্যালো বিছনাতে উঠে দাঁড়িয়ে রয়েছে ভাই, চলো এখান থেকে। আর এই পাশে কোথাও একটা, ও এই তো ভাই, চলো ইউএফও কম্পোনেন্ট পেয়ে গেছি, এখান থেকে নেমে পড়ি, এখান থেকে দৌড় ভালো, এখান থেকে চলো নেমে পড়েছি আরামসে। আমরা লাস্ট পার্টও পেয়ে গেছি, এবার আমরা ইজিলি এসকেপ করে নিতে পারবো গাইস গেমটাকে। চলো আজকের এসকেপটা খুব ইজিলি হয়ে গেল মনে হয়, আমি একবার যদিও ভুলবশত মরে গেছি, ওর ভাই ওটা তো আমার ভুল ছিল না, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ওটা আমার ভুল ছিল না, ওটা গেমেরই ভুল ছিল। তো চলো এটাকে আগে আমরা লাগিয়ে দিই, তারপর দেখি আমাদের এসকেপ হচ্ছে নাকি। তো চলো আরামসে আমরা এটাকে লাগিয়ে দিই, আমাদের 5 নম্বর পার্ট কমপ্লিট। আর ইয়েস আমাদেরকে ইউএফও গাইজ উপরে তুলে নিচ্ছে, আর আমরা আই থিঙ্ক এসকেপ করে গেছি, ইয়েস এসকেপ করে গেছি আমরা আরামসে স্কেরি ডলের বাইরে। তো চলো আজ গেম প্লেটা, যদি তোমাদের গেম প্লেটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওকে লাইক করে দেবে, আর নেক্সট গেম প্লে আমি কি খেলতে পারি তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। তো চলো দেখাচ্ছি তোমার সাথে পরের গেম প্লে ভিডিওতে, সি ইউ অ্যাগেইন নেক্সট গেম প্লে, বাই বাই।